দুর্নীতি মামলার তদন্তে আজ শিক্ষা দফতরের আধিকারিকদের তলব সিবিআই এর আজ সকাল সাড়ে দশটা নাগাদ তলব করা হয়েছে নিসাম প্যালেসে ইতিমধ্যেই সাড়ে দশটা অধিক প্রান্ত সর্বশেষ খবর জানবো তবে আপনাদের জানাই যে শিক্ষা দফতরের আধিকারিকদের তলব করা হয়েছে নিজাম প্যালেসে এর আগে একের পর এক আধিকারিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এমনকি এস এস এর প্রাক্তন চেয়ারম্যান থেকে শুরু করে যে বিশেষ কমিটি গঠন করা হয়েছিল তার মাথা শান্তি প্রসাদ সিনহা সহ অন্যান্যদের গ্রেপ্তারও করা হয়েছে এবার শিক্ষা দফতরের আধিকারিকদের তলব শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তলব নিজাম প্যালেসে সকাল সাড়ে দশটায় তলব করা হয়েছিল নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা দু মাসের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে ছ মাসের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হবে আর এবার শিক্ষা দফতরের আধিকারিকদের নিজাম প্যালেসে তলব করা হয়েছে ইতিমধ্যেই একে একে তারা পৌঁছচ্ছেন নিজাম প্যালেসে সিবিআই দফতরে সেখানে সরাসরি আমাদের প্রতিনিধি শুভজিৎ রয়েছেন শুভজিৎ কজন আধিকারিককে তলব করা হয়েছে মূলত কোন কোন তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা কি কি খবর এখনো পর্যন্ত উঠে আসছে

যে শিক্ষা দপ্তরে চারজন কর্মীকে ইতিমধ্যে সিবিআইর পক্ষ থেকে তলব করা হয়েছে আজই সাড়ে দশটার মধ্যে তাদের আসার কথা ছিল ইতিমধ্যে দুজন কর্মী তারা এসে উপস্থিত হয়েছেন হাওড়া ডিআই ডিআই অফিস থেকে দুজন কর্মী তারা এসছেন মূলত সিবিআই সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে এই জেলাগুলির ক্ষেত্রে প্রাথমিকে যে নিয়োগ হয়েছে সেই নিয়োগের ক্ষেত্রে কোনো বেনিয়ম হয়েছে কিনা যদি বেনিয়ম হয়ে থাকে কি ধরনের বেনিয়ম হয়েছে সমস্ত কিছু কিন্তু জানার যে চেষ্টা সেই চেষ্টা এই মুহূর্তে করা করতে চাইছে সিবিআই আধিকারিকরা তারা মনে করছেন যে জেলার ক্ষেত্রে জেলায় যে নিয়োগগুলি হয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু একাধিক বেনিয়ম হয়েছে এবং সেই বেনিয়মগুলি কিভাবে হয়েছে কোনো প্রভাবশালী কোনো ব্যক্তির হাত ছিল কিনা কোথায় কোথায় সমস্যা ছিল কোনো পেপার্স ডকুমেন্টসের সমস্যা হয়েছে কিনা কোন কোন স্টেপগুলিকে জাম্প করা হয়েছিল নিয়োগের ক্ষেত্রে এই সমস্ত বিষয় কিন্তু জানার জন্য হাওয়াই ডি হাওড়া ডিওয়াই অফিস থেকে দুজন কর্মী ইতিমধ্যে এসে পৌঁছেছেন তারা নিজাম প্যালেসে এসে তোমাকে একটু দেখানোর চেষ্টা করো চিত্র সাংবাদিককে বলবো দেখানোর জন্য নিজাম প্যালেসে এই মুহূর্তে একেবারে চোদ্দ তলায় তারা গিয়ে পৌঁছেছে এবং সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে মূলত প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে যে নিয়োগ প্রক্রিয়া চলেছে সেখানে যে বেনিয়ম হয়েছে তা কার্যত আদালতে স্পষ্টত জানিয়েছে সিবিআই আধিকারিকরা এবং শুধুমাত্র হাওড়া জেলা নয় জেলাগুলি বিভিন্ন জেলার ক্ষেত্রে কিন্তু নিয়োগের ক্ষেত্রে বেনিয়ম হয়েছে এবং সেই বিষয়গুলিকে কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখার চেষ্টা করছেন যে কোথায় কোথায় বেনিয়ম হয়েছে কাদের ক্ষেত্রে কারো কোনো এমন কোনো ক্যান্ডিডেট রয়েছে কিনা যাদের যাদের নাম্বার বাড়ানো হয়েছে যাদের ক্ষেত্রে প্রভাব কোনো প্রভাবশালী ব্যক্তির প্রভাব কাটানো হয়েছে এই সমস্ত বিষয় কিন্তু জানার যে চেষ্টা সেই চেষ্টা সিবিআই আধিকারিকরা করছেন এবং আজকে আরও চারজন আরও একবার বলে রাখি যে চারজন আধিকারিক তাদেরকে সিবিআই অফিসে তলব করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে এবং বেশ কিছু নথিও তাদেরকে আনতে বলা হয়েছে সেই সমস্ত নথিও কিন্তু খতিয়ে দেখা হবে অবিক শুভজিৎ এক্ষেত্রে দাঁড়িয়ে এর আগেও আমরা জানি যে শিক্ষা দপ্তরের একের পর এক আধিকারিক পর্যায়ে সচিব থেকে শুরু করে অনেককেই তলব খরচ চলে এবার সরাসরি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অর্থাৎ ডিআই যেখান থেকে ইমপ্লিমেন্টেশনের কাজটা হয় অর্থাৎ নিয়োগ সংক্রান্ত যাবতীয় যে অ্যাপয়েন্টমেন্ট লেটার রফার লেটার তা পাঠানো হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে এবার কি তদন্তের অনেকটা অগ্রগতির পর গোড়ায় গিয়ে পৌঁছচ্ছে তদন্তকারীরা একেবারে একেবারে তদন্তকারী সংস্থা সিবিআই তারা মূলত যে বিষয়টি দেখার চেষ্টা করছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর যারা এই গোটা বিষয়টি দেখতেন বা নিয়োগের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরদের একটা বড় ভূমিকা রয়েছে সেই ভূমিকা মূলত এই মুহূর্তে খতিয়ে দেখার তারা চেষ্টা করছে তারা এটাও দেখার চেষ্টা করছেন মূলত এই সমস্ত আধিকারিকদেরকে জিজ্ঞাসাবাদ করার মূল কারণ হচ্ছে বেনিয়ম যদি হয়ে থাকে সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টররা তারা কিন্তু মূলত একেবারে একেবারে স্পেসিফিক যে যে ভুলগুলি হয়েছে সেইগুলিকে বলতে পারবে সেই ভুলগুলোকেই রেক্টিফাই করার যে কাজ সেইগুলো কিন্তু এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা করতে চাইছেন এবং ডিস্ট্রিক্ট ইন্সপেক্টররা তারা মূলত বিভিন্ন চাকরি ক্ষেত্রে বিভিন্ন ডকুমেন্টস পাঠিয়ে থাকে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার থেকে শুরু করে সমস্ত কিছু নিয়োগের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরই কিন্তু নিয়োগের একেবারে শেষ যে পর্যায়ে অর্থাৎ নিয়োগের ক্ষেত্রে কোনো চাকরি প্রার্থী যদি হয় সেক্ষেত্রে এবং এই ভ্যারিফিকেশনের ক্ষেত্রে কোনো সমস্যা ছিল কিনা কোন কোন ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ভ্যারিফিকেশনের সমস্যা ছিল এই সমস্ত বিষয় কিন্তু জানার চেষ্টা করছেন সিবিআর গোয়েন্দারা এবং তারা এটা দেখার চেষ্টা করছেন যে প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে কত সংখ্যক মানুষ বা কত কত পরিমাণে কত পরিমাণে এই এই গোটা প্রক্রিয়ার ক্ষেত্রে ভুল ভ্রান্তি হয়েছে বা গোটা প্রক্রিয়া চলাকালীন কোনো প্রভাবশালী ব্যক্তি কোন কোন ব্যক্তিদের রেফারেন্সে কোন কোন ক্যান্ডিডেট ঢুকেছে এই সমস্ত বিষয় কিন্তু জানার চেষ্টা করছেন এবং সব থেকে বড়ো বিষয় হচ্ছে প্রভাবশালী ব্যক্তিদের প্রভাবশালী যারা ব্যক্তি সেই সমস্ত প্রভাবশালী ব্যক্তিরা কারা এবং কোন কোন প্রভাবশালী ব্যক্তি অর্থাৎ জেলার ক্ষেত্রেও কিন্তু কোনো প্রভাবশালী ব্যক্তি এই সমস্ত প্রভাব খাটিয়েছে কিনা এই সমস্ত বিষয়ে কিন্তু দেখার যে চেষ্টা সেই চেষ্টা করা হচ্ছে অভি ধন্যবাদ শুভজিৎ